দয়া আজকে অভিজিৎ কোথায়? আমি অভিজিৎ আমার জানি না, ও বললো আমার শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো না কেসটা হ্যান্ডেল করতে। কি করে? আমি ঠিক আছে স্যার, আমি ম্যানেজ করে নেবো। কি ম্যানেজ করে? বন্দুকগুলো নিয়ে যা তো। হ্যাঁ আমিও নিয়ে নিয়েছি, এই যে চলো। এই দেখ চলো, ওই সাইডের ঘরটা এই ঘরটা দেখি, চলো 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 চলো, দরজাটা খাইমো। আরে গুলি কি করছো? কি করছো? তোমাকে তো তোমার লাশ তো পোস্টমর্টমে পাঠিয়েছিলাম, তুমি এখানে কি করে এলে? আমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর ওখানে আমাকে তুলে নিয়ে আমাকে পোস্টমর্টমে পাঠিয়েছিলে। যে ডাক্তার আমাকে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে ইয়ে করে ওষুধ ওষুধ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, যে আমি ঘরে চলে এলাম। তোমাকে বলেছিলাম ভালো করে চেক করতে, বলেছিলাম মরে নাই দেখতে। মালা শেয়া না আজ তাই বাচ্চারা, আমরা বেকার বেকার খেটে মরছি শুধু। চলো কি করে চলো।